আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে সুইট অ্যালার্ট ব্যবহার করে কোনো ডাটা ডিলিট করার সময় আমরা একটি কনফার্মেশন মেসেজ পেতে পারি, সেটা দেখব। গত পর্বে আমরা দেখেছিলাম র জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে একটি অ্যালার্ট মেসেজ, সেই অংশটুকুকে আমরা কেটে দিই। আমরা ব্রাউজারে চলে যাই, সুইট অ্যালার্ট সিডিএন লিখে আমরা যদি এন্টার দিই, আমাদের সিডিএন সুইট অ্যালার্ট আসবে। আমরা বুটস্ট্র্যাপ সুইট অ্যালার্ট এই লিঙ্কে ক্লিক করব। সুইট অ্যালার্ট মিন ডট জিএসএস, জিএসএস অংশটুকু আমরা কপি করে নেব। মাস্টার ট্যাম্পলেট আমরা ব্যবহার করেছি, সেজন্য আমরা মাস্টারে চলে যাব। সেখান থেকে সবার শেষে যে বডি ট্যাগের উপরে জিএস স্ক্রিপ্ট আমরা পেস্ট করে দেব, এবং সিএসএসের জন্য যে মিনিফাইড ভাষণ আছে সুইট অ্যালার্ট মিন ডট সিএসএস, এই সিডিএনকে আমরা কপি করব। সুইট অ্যালার্ট ব্যবহার করার জন্য আমাদের সিডিএন লাগবে জে কোয়ারি, কোড ডট জে কোয়ারি ডট কম থেকে আমরা জে কোয়ারির মিনিফাইড ভার্সন কপি করে নেব, এবং আমরা আমাদের মাস্টার ফাইলের স্ক্রিপ্ট যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে আমরা প্রথমেই জে কোয়ারিকে আমরা ইনক্লুড করে নিলাম। যখন আমরা ডাটা ডিলিট করব তখন ডেস্ট্রয় মেথডে আমাদের রিটার্ন ব্যাক করার সময় আমরা মেসেজ দিয়ে দেব। উইথ ইমেজ ডিলেট নামে দিয়ে দিই, এবং মেসেজটা হবে ইমেজ ডিলেটেড সাকসেসফুলি। আমার মাস্টার ফাইলের মধ্যে সুইট অ্যালার্টের কোড লিখব। প্রথমে আমরা কন্ডিশন চেক করে নেব, ইফ কন্ডিশন দিয়ে নিই। সেশন হ্যাজ ইমেজ ডিলেট, কন্ডিশনকে এন্ড করে দিই, এন্ড ইফ। এই কন্ডিশনটা আমরা পরে লিখব, এটা কাট করে নিয়ে আমরা সবার শেষে দিই বডি ট্যাগের। SW সুইট অ্যালার্টের প্রথম দুই ক্যারেক্টার AL অ্যালার্ট, এর মধ্যে আমরা কোড লিখব। সেশন গেট ইমেজ ডিলিট, বাটন ওকে। আমরা আরেকবার একটু দেখে নিই। প্রথমে আমরা
CDN ব্যবহার করলাম সুইট অ্যালার্ট জিএস এর CDN সুইট অ্যালার্ট সিএসএস এর CDN ব্যবহার করলাম যে কোয়েরি আমরা ব্যবহার করলাম এবং আমরা কন্ট্রোলারে যখন ডিলিট হবে সেক্ষেত্রে আমরা উইথ এর মাধ্যমে কি নিলাম এবং ভ্যালু নিলাম এবং সেই কি ধরে আমরা সুইট অ্যালার্ট দেখানোর জন্য মাস্টার ফাইলে এসে স্ক্রিপ্ট লিখলাম এবং সেখানে সুইট অ্যালার্ট কনফার্মেশন মেসেজ এর জন্য আমরা এখানে ওকে দিলাম দেখলাম এখন যদি আমরা ব্রাউজারে চলে যাই ব্রাউজারকে রিফ্রেশ করি ডিলিট বাটনে ক্লিক করলে দেখুন আমাদের কংগ্রাচুলেশনস ইমেজ ডিলিটেড সাকসেসফুলি আর ওকে বাটনে ক্লিক করলাম চলে গেল তো এই ছিল আমাদের আজকের ভিডিও আগামী পর্বে দেখব আমরা কিভাবে টুইস্টার নোটিফিকেশন ব্যবহার করে অ্যালার্ট মেসেজ প্রদর্শন করতে পারি আল্লাহ হাফেজ